হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অ্যান্ড আমি আপনাদের জন্য আজকে অনেক অনেক সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, আর অনেক বেশি হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনাদের অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা সবাই এই প্রোডাক্ট নিতে চাইবেন। তো আমার সামনে যে প্রোডাক্টটি লেখা আছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাফ পাফ সেট নিয়ে এসেছি। অনেকগুলো পাফ আছে একসাথে। তো আপনারা যেটা করতে পারেন, এই পাফটি কিভাবে নিতে পারেন, কি কি পাফ আছে বা এটা কতটা ভালো কাজ করবে, সেটা আমি ভিডিওতে আপনাদেরকে আস্তে আস্তে করে বলে দিচ্ছি। সো ভিউয়ার্স, যারা মেকআপ করতে ভালোবাসেন বা যারা মেকআপ করেন, কম বেশি সব মেয়েরা মেকআপ করতে ভালোবাসে, সাজতে কে না ভালোবাসে বলেন? আর সাজতে সবাইকে অনেক বেশি ভালো লাগে, প্রত্যেকটা মানুষই চায় নিজেকে সুন্দর দেখাতে, স্কিন ভালো রাখতে। বাট আপনি সাজার জন্য যে প্রসাধনীগুলো ইউজ করছেন বা যে জিনিসগুলো এটার পাশাপাশি যে আনুষঙ্গিক যে জিনিসগুলো ইউজ করছেন, সেগুলো আসলে কতটা ভালো সেটাও কিন্তু অনেকটাই হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার সাজের উপর। কারণ যদি আপনি সেই মেকআপ আইটেমগুলো ভালো ইউজ করেন, যদি সেই আনুষঙ্গিক জিনিসগুলো যদি সেগুলো ভালো, তাহলে আপনার স্কিনের জন্য ভালো, স্কিন ভালো রাখবে। সো আমাদের মেকআপের জন্য কত কিছুই না লাগে, তার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পাফ। পাফ আমাদের মেকআপের জন্য খুবই ইম্পর্টেন্ট। পাফ ছাড়া কিন্তু আপনি আপনার ফেসে হচ্ছে মেকআপটা বসাতে পারছেন না। কারণ প্রথম যেই জিনিসটা মেকআপের শুরুর যেটা, সেটা হচ্ছে বেস। আপনার প্রথমে মেকআপের ফার্স্টে বেস করতে হবে। বেস করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাফ। পাফ ছাড়া কখনই কিন্তু ফেসে বেসটা আপনি ঠিক মতো করতে পারবেন না। সো আজকে আমি কিছু পাফ নিয়ে এসেছি। পাফগুলো দেখতে পাচ্ছেন কতটা কিউট দেখতে, বিভিন্ন সাইজের এখানে পাফ আছে। তো আপনি চাইলে এটা হচ্ছে আপনি ফেসের যে কোনো জায়গায় যে কোনো ভাবে ইউজ করতে পারেন। আপনার এক একটা এক এক রকমের। আমি এখন এরকম সুন্দর একটি জারের মধ্যে থাকে, জারটি দেখতে ভীষণ সুন্দর, দেখতে মনে হচ্ছে কাচের জার, বাট এটি কাচের না, বাট দেখতে একদমই কাচের মতো, স্বচ্ছ কাচের মতো, কিন্তু অনেক মোটা একটি প্লাস্টিক জার, খুবই সুন্দর আর কিউট দেখতে। তো এটি হচ্ছে একটি পাফ, যেটি এরকম সাইডিয়া করা আছে। এটি কিন্তু ইয়েলো কালার, খুব প্রিটি একটি কালার। তো এটি হচ্ছে পাফটি এরকম দেখতে, আর খুবই সফট। পাফটা এত বেশি সফট, আপনি যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এতটাই সফট, খুবই খুবই সফট একটি পাফ। আমি নিজেও পার্সোনালি এগুলো ইউজ করছি। তো এইটা হচ্ছে আরেকটা সাইজ আছে, এই সাইজটিও দেখতে পাচ্ছেন, এটি একটা আছে। আরেকটি হচ্ছে এরকমটা দেখতে, এই হচ্ছে আরেকটি পাফ। এখানে পিঙ্ক কালারের বড় একটি পাফ আছে, একদম দেখতে মনে হচ্ছে ডিমের মতো। এটা একটা হালকা পিঙ্ক কালারের হবে, বেবি পিঙ্ক কালারের। এরকম ছোট ছোট হচ্ছে আরও দুইটি পাফ পেয়ে যাচ্ছেন চোখের পাশে আপনার মেকআপটা করার জন্য। সো এরকম অনেকগুলো পাফ পাচ্ছেন, টোটাল হচ্ছে আপনার এখানে থাকছে 7টা পাফ আছে। এই 7টি পাফ আপনি একসাথে একটি বক্সে পেয়ে যাচ্ছেন। সো এটি খুব সুন্দর একটি পাফ, একসাথে আপনি এতগুলো পাফ পেয়ে যাচ্ছেন, যেটি আপনার মেকআপ করার জন্য আশা করি খুবই ভালো হবে আর খুব প্রিটি দেখতে। তো যদি কেউ এই পাফগুলো আমাদের কাছ থেকে নিতে চান, স্ক্রিনের নাম্বারটিতে ফোন করে অর্ডার করতে পারেন। অ্যান্ড এটির হচ্ছে আপডেট প্রাইসটা জানার জন্য নিচের কমেন্টে দেখতে পারেন। সো যদি কারো আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবার আগে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।